আমার কথা আছে সজীব একটু বলুন তো। আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাই। আমার হচ্ছে ইমিগ্রেশনে আছি। ইমিগ্রেশনটা হচ্ছে আসলে কোন কান্ট্রির নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি ফ্লোর নিস্তালা। নিস্তালা আপনি লিফট দিয়ে নামলেই দেখতে পারবেন হচ্ছে এই ধরনের একটা বিশাল। এটা হচ্ছে মিলিটারি মিউজিয়ামের সামনের অংশটি, আর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে জয়েন প্রতি 50 টাকা টিকিট কেটে আপনাকে মিলিটারি মিউজিয়ামে ঢুকতে হবে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এটা নতুন ক্রিয়েট হয়েছে এখানে, এর আগে এটা নব থিয়েটারের অংশ ছিল। তো অনেক সুন্দর করছে এটা। যদি আমাদের এই প্রথম আসা, আমরা চেষ্টা করব ভালো কিছু ইউনিক কিছু যদি থাকে সেটা তুলে ধরার। সোজ ভাই, আজকে ব্লগের আপনি অংশ হয়ে গেলেন, ইনশাল্লাহ আমরা ভিতরে এক্সপ্লোর করব। গাইস, আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। এটা হচ্ছে ঠিক বিজয় সরণির পরে, আর এই মুহূর্তে আপনাকে বলে রাখি বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত ওদের শিডিউল টাইম। তো আমরা এখন আসছি হচ্ছে 12:30টার দিকে, এখন আমরা ঢুকতে পারবো না। জন প্রতি 50 টাকা করে 4টা টিকিট আমরা কেটে ফেললাম। ফ্রাইডেতে এখানে প্রচুর জনসমাগম হয়। আমার কথা আছে সজীব একটু বলুন তো। আমি ইউরোপ কান্ট্রিতে চলে যাই। আমার হচ্ছে ইমিগ্রেশনে আছি। ইমিগ্রেশনটা হচ্ছে আসলে কোনো কান্ট্রির নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ঢুকার ইমিগ্রেশন। বিশাল লাইন, এটা রাউন্ড করে অনেক লম্বা লাইন। ওয়েলকাম টু বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। আপনি কি ট্রলি ট্রলি নিয়ে কোথায় যাচ্ছেন? এখানে সবকিছুতে অ্যালাউন্স করা হচ্ছে গাইস, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর আপনার হচ্ছে ফার্স্ট অফ অল, আপনি যখন ছোট গেট যে গেট চেকিং গেট দিয়ে ঢুকবেন, তখন হচ্ছে আপনাকে কিছু নিয়ম মেনে ঢুকতে হবে সেখানে। এটা তোপকাপি কামান টাইপের, কামানের গোলা সাথে আছে। এটা আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর লোগো এখানে।
বিভিন্ন কামানের অংশ বিশেষ দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে বিমান বিধ্বংসী মিসাইল, যেটা কিনা ভূমি থেকে আসলে আকাশে গোলা নিক্ষেপ করা হয়, বিমান বিধ্বংসী গোলা বল যেটাকে বলে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, নিচতলা। নিচতলা আপনি লিফট দিয়ে নামলেই দেখতে পারবেন, হচ্ছে এই ধরনের একটা বিশাল জায়ান্ট স্ক্রিনে সাগরের জীব বৈচিত্র্যে ভরপুর দৃশ্যগুলো, ইভেন সাগর উপরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ওয়ারশিপের ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে জাহাজের হুইল, যেটা দিয়ে জাহাজের দিক এদিক সেদিক দিক ঘুরানো হয়। এটা মেবি বলতে পারতেছি না এটা কি। আর এটা হচ্ছে লাইট, বাইকিং হেলমেট, পানির তলায় উদ্ধারকৃত। ডুবুরিরা যখন পানির তলায় ডুব দেয় তখন এই হেলমেটগুলোর প্রয়োজন হয়, বাইকিং হেলমেট। আর এটা সার্চ লাইট, যেটা কিনা আমরা সবাই জানি জাহাজের সামনের অংশে থাকে।
এই ফ্লোরটি অন্য সব ফ্লোর থেকে আলাদা, কারণ আপনি এই ফ্লোরে নামলে আসলে হারিয়ে যাবেন সাগরের অতল গহীনে। এখানকার ফ্লোরটা ঠিক তেমনই করা হয়েছে। গভর্নমেন্ট কেন 50 টাকা দিল আমি বিনীত সবিনয় অনুরোধ জানাচ্ছি যাতে এটা 200 টাকায় উন্নীত করা হয়। তার মানে দেখতে হলে আসতে হবে অনলি 50 টাকা, তো 50 50 টাকার সাথে একদম সুদে আসলে সব নিয়ে। Oh,
আমরা চলে আসলাম, আমরা অলমোস্ট বের হয়ে গেলাম ন্যাশনাল মিউজিয়াম থেকে। তো হিউজ পিপল, হিউজ গ্যাদারিং, অনেক কিছু আজকে ফেস করতে হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে পুরো কমপ্লেক্সটা ভিজিট করে শেষ করতে পারিনি। নিচে দুইটা ফ্লোর ছিল, মিডলে উপরে চারটা ফ্লোর ছিল। আমরা হচ্ছি নিচের তিনটা ফ্লোর ভিজিট শেষ করলাম, উপর তিনটা ফ্লোর ভিজিট করতে পারিনি। অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে, কোনোভাবে পসিবল না পুরোটা একদিন শেষ করা। তো আমাদের আজকের ব্লগটি আজকে এই তিনটা ফ্লোর কেন্দ্রিক হবে, আর দ্বিতীয় আরেকটা ব্লগে আমরা উপরে তিনটা ফ্লোর দেখানোর চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।